কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই? আজকে নতুন বউকে নিয়ে বসে গেছি তোমাদের সাথে আড্ডা মারতে, কিন্তু বাইরের অবস্থা ভীষণ খারাপ। কত বৃষ্টি হচ্ছে বলো তো তুমি? কি অবস্থা, অন্ধকার হয়ে আছে। অন্ধকার মানে পুরোটাই অন্ধকার, আর একদম ও এখনো এই আমরা সবে কিন্তু ঘুম থেকে উঠেছি, ও এখনো কিছু রেডি হয়নি। এবার স্নান টান করে রেডি হবে, কিন্তু এতটার আমাদের যে লজ নাই বাগান বাড়িতে যেটা ভাড়া নেওয়া হয়েছে সেখানে প্রচণ্ড জল, কী করে কী হবে? ওর তো জীবনে এটা আজকের দিন মানে এটা আর কোনো দিন আসবে না, কিন্তু আজকের দিনটা যদি ভালো করে এনজয় করতে না পারে তাহলে তো পুরো একদম বলো ম্যাচাকার। তো এটাই হলো ব্যাপার। আজকেও কি আসতে পারবো বলছো যে ট্রেন বন্ধ? আমার তখন একটু বৃষ্টি হলেই আমার ট্রেন বন্ধ হয়ে যায় জানো। ও বাবা, পুরো ট্রেন পুরো লাইনে জল উঠে পুরো ট্রেন বন্ধ হয়ে যায়। এইরকম হলো সমস্যা। তো কথা বলছি একটু পরে, ও ফ্রেশ হোক, সবে উঠেছে, আমি জাস্ট এই মুখ ধুয়ে আর আসলাম। চল আবার পরে কথা বলছি, টাটা। এখন বাজে প্রায় 12:30, মানে সকাল থেকে যা বীভৎস বৃষ্টি, মন তো খারাপ লাগছে, কারণ রাজিবরা আসতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ এত বেশি আমাদের ওখানে জল কাদা, মানে ট্রেনের ওখানে ট্রেনের ওপর ট্রেনের মানে লাইনের ওপরে পুরো জল, একদম একহাটে করে ট্রেন ফ্রেন সমস্ত কিছু বন্ধ। কলকাতা থেকে আসার কথা ছিল মাসিমণিদের, তারাও আসতে পারবে বলে মনে হয় না, মানে সিচুয়েশন গুরুতর, মানে প্রচণ্ড গুরুতর সিচুয়েশন, কিন্তু ভালো লাগছে না, মানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কাল থেকে শুরু হয়েছে, কোনো বৃষ্টির থামার নামগন্ধ নেই। এখন ওই ঘরে যাবো, গিয়ে যারা যারা এসছে মামার মেয়েরা তোমাদের সবাইকে দেখাবো, আর সবাই মিলে আছি, মজা তো করবো ঘরের মধ্যে, বাইরে কোথাও যেতে পারবো বলে মনে হয় না। আর দেখো তোমাদের কথা মতো সেই গ্রিন শাড়িটাই পরেছি, তোমরা সবাই বলেছিলে গ্রিনটাই পরো, তো সবুজটাই পরে নিলাম। তো সবুজটা পরেছি, আর এদিকে এটা, আর গোল্ডেন যেগুলো বলেছিলে যেগুলো পরেছি পরার কথা ছিল সেগুলোই পরে নিয়েছি। চলো মামার মেয়ে মানে পিঙ্কিদির হাজবেন্ড আর কি, ঠিক আছে, সেজু মামার ছোট মেয়ে, এটা হলো মানে আমার বরের মানে আমার মামা শ্বশুরের মেজো মামার ছোট মেয়ে, তাই তো? সেজু মামা ছোট মেয়ে, অনেকগুলো মামা, মানে সেজু মামা মেজো মামা বলে যায়, কিন্তু একটা মামার কথা মনে থাকে, নামটা অন্যরকম, ফুল মামা, ওই জন্য নামটা মনে থাকে ফুল মামা। তো আরো কণিকারা আসবে তো ভাই, কণিকারা আসবে তো? হ্যাঁ। আর দেখো অবস্থাটা বাইরে, এখন একটু মানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, কারণ সকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছিলো সেই বৃষ্টির লেটটা এখন একটু কমেছে, হালকা হালকা মানে রোদ ওঠার মুখে, মানে এবার একটু মনের মধ্যে হাসি করছে, কিন্তু রাজুরা যদি আসতে না পারে তাহলে তো হাসি পুরো একদম বৃথা হয়ে যাবে। আমি তো এখানে ঘোরাও হয়নি, সেই জন্য আমি আর মা যাচ্ছি সামনের একটা দোকানে, বইয়ের শাড়িটা ফলস পিকো করতে দিয়েছে, তো সেইটাই আনতে যাচ্ছি, কারণ রাত্রে যেহেতু পড়বে। বাবা ভেতরে তো অনেকটা, তুমি তো চিনে গেলে পুরো একদম গো, একদিন গিয়ে কালকে মাইমার সাথে গিয়ে দিয়ে এসছে শাড়িটা, এবার আজকে আনতে যাচ্ছে, কারণ মাইমারা ওদিকে ব্যস্ত আছে, তাই মাকে বললো একটু নিয়ে আসতে। তো অনেকবার এখানে এসেছি না আমার, হ্যাঁ সেই তো মায়ের ভাইয়ের বাড়ি, তো মা তো অনেকবার এসছে, আমি প্রথমবার এইখানে আসলাম, অন্য মামারা নিতে গেছিলাম কিন্তু এখানেই প্রথমবার আসলাম। আর আমিও সবুজ পরেছি, মাও সবুজ পরেছে, তাই সবাই ওখানে বলাবলি করছে শাশুড়ি বৌমা দুজনে মিলিয়ে শাড়ি পরেছি। সকালে আজকে টিফিন খেলাম,
লুচি আর হলো ছোলার ডাল, লুচি ছোলার ডাল খাওয়া হয়েছে, কিন্তু কমপ্লেক্সে হয়নি, বাড়িতেই হয়েছে। আর মিষ্টি, মিষ্টিটাও থাকবেই, ওটা তো যারা ভালোবাসে তাদের ভালোবাসে, আমরা হয়তো ভালোবাসি না তাই সেভাবে খুব বেশি যে খাওয়া হচ্ছে তাও না। মাসিদের তো ফোন করলাম, মাসিরা আসবে করছে, কিন্তু বাড়ির সামনে নাকি পুরো প্রচুর জল জমে, প্রচুর জল জমে গেছে, প্রচুর জল জমে গেছে। আর জল জমার জন্য ওরা আসার জন্য খুবই মানে সবারই আসার কথা, এখন বোঝা যাচ্ছে না, তিনটের পরে বোঝা যাবে, তিনটের পরে যদি বৃষ্টি কমে সব তিনটের পরে বেরোবে আর কি। এটা হলো শীতলা মন্দির, এখানে অনেক বড় মন্দির, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ। এটা এখন বন্ধ আছে, বন্ধ আছে, বা ভেতরটা তো খুব ভালো গো, বড় করে একদম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমি মানে অ্যাকচুয়ালি অশোকনগরে কোথায় যাচ্ছি, এটা হলো এজি কলোনি, মানে স্টেশনের একদম গায়ে, এই হলো মামার বাড়ি, আর এজি কলোনি ওখানেই হলো বাড়ি। বৃষ্টি কমলো, গরম শুরু, তোমার সবকিছুর দায়িত্ব আমি নিলাম, দেখিস বাবা, কোথায় বসবে, এদিকে গ্যাস আছে, এর কোন দিক দিয়ে বসবো, ওপাশ থেকে বসবো, ওপাশ থেকে বসবো, ধারে বসবো তো, আবার বসে আছি গাড়িতে, এখন এখান থেকে 5 মিনিট লাগবে, একদম সামনে চলে এসো, কত অনেকবার ডেকেছি জানো, কে কাকে এখান থেকে ডাকছি তো, গাড়ি এসে, গাড়ি এসে করে, আর এখান থেকে 5 মিনিট মতো লাগবে, একদম সামনে ভাত কাপড়ের অনুষ্ঠান সবে শেষ হলো, শেষ হওয়ার পরে আমরা সবে যাচ্ছি, এখন বাজে 3:15, ভীষণ সুন্দর লাগছে, বউ বসার ওই যে বাড়িটা, এটার সামনেই নিচেরটাই, নিচের ফ্লোরেই বউ বসবে, আর এইটা রাস্তা যেখানে রান্না হয়েছে খাওয়া দাওয়া, সেইখানেই যাচ্ছি আমরা। এই যে এইখানটায় খাওয়া দাওয়াটা হবে, হেভি হয়েছে মামা, খুব ভালো লাগছে গো, কি সুন্দর,
হাই করো, হ্যালো, কি করছো তুমি? ঘুরছি। তুমি রাতে কি পরবে, পাঞ্জাবি? কি পরবে? ভালো গেঞ্জি পরবে। ও এই খাওয়া দাওয়া সেরে এবার একটু পার্কে হাঁটছি। এটা তো একটা পার্কই বলা চলে, বাচ্চারা পার্কে এসে বসার জন্য দোলনা আছে, অনেক কিছু আছে। দোলনাই তো নেই, দোলনা আছে, ছিল একটা, তো দেখলাম আসার সময় দেখেছি কোথায় একটা ছিল। একটা জিনিস কি বলতো, এই বিয়েবাড়িতে সব থেকে দুপুরবেলা যে খাওয়াটা হয় তার ভিতরে দেখবে যে সেচকিটা বানায় সমস্ত সবজি দিয়ে, পুঁই শাক, কুমড়ো, আলু, পটল, ঝিঙে সমস্ত কিছু দিয়ে যে সবজিটা বানায় না, ওটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ লাগে। মানে যতই যাই খাওয়া হোক না কেন, যেন ওইটা ফেলে যেন বাহ, ডালের সাথে ওটা ও দারুণ, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। আর এবার বাড়ি যাব, রেডি ফেডি হবো সেই সন্ধ্যেবেলা। আর রাজু তো ওখানে বৃষ্টিটা কমেছে, সবে বেরিয়েছে, এখন 3:30 বাজে, পৌঁছাতে পৌঁছাতে শেয়ার করে দেবো। ওকে, চলো এখন সবাইকে টাটা বললাম, আবার দেখা করছি একটু পরেই।